হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। রিউতাজ কিচেনে আরেকটি নতুন রান্না নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো পুষ্টিতে সমৃদ্ধ খুবই মজাদার ডাটা দিয়ে চিংড়ি রেসিপি। ডাটাতে আছে প্রচুর পরিমাণ ফাইবার। আপনাদের সুবিধার জন্য উপকরণগুলো একবার বলে দিই। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা রসুন পেস্ট, টমেটো, হলুদ ধনে মরিচ গুঁড়া, তেল, লবণ আর ডাটা আর চিংড়ি তো লাগবেই। আমি প্রথমে 7টা ডাটা থেকে নিয়ে নিয়েছি। এটা তো যেহেতু ডাটা শাক, 7টা আলাদা রান্না করেছি, ডাটাটা আলাদা রান্না করেছি। ডাটাটার আঁশ ছাড়িয়ে নিয়েছি। আপনারা সবাই তো জানেন কিভাবে ডাটা থেকে আঁশ ছাড়াতে হয়, তাই আর দেখানোর প্রয়োজন মনে করলাম না। দেখুন, আমি এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আঁশ ছাড়িয়ে। এইভাবে ছোট ছোট করে টুকরা করে নিবেন। তারপর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। অনেকে রসুন কুচি ইউজ করে না, জাস্ট ফ্লেভারের জন্য, টেস্টটা বাড়ার জন্য আমি রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভালোভাবে হয়ে গেলে আমি হলুদের গুঁড়া, ধনের গুঁড়া একটু যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি ইউজ করলাম। তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। ভালোভাবে এবার কষিয়ে নিব। রান্না যত কষাবেন তত টেস্ট বাড়বে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। জাস্ট অল্প পরিমাণ ইউজ করেছি, বেশি ইউজ করবেন না। এবার চিংড়ি মাছটা দিয়ে দিব। আজকাল বাচ্চারা এইসব তরকারি খেতেই চায় না, তাই ভালোভাবে একটু টেস্ট করে রান্না করলে ওরাও দেখবেন খেয়ে নিবে। ডাটার গুণাগুণ তো অনেক বেশি, সেই জন্য শরীরের জন্য অনেক উপকারী। আর আঁশ জাতীয় খাবার খেলে শরীরের জন্য অনেক ভালো, তাই আপনারা সবাই এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। চিংড়িটা যখন লাল হয়ে যাবে তখন আমরা ডাটাটা দিয়ে দিব। আমার মা বলে থাকে আঁশ জাতীয় খাবার পেটের বালি পরিষ্কার করে। ডাটার উপরে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব। দেখুন, আমি একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে এবার ঢাকা দিয়ে দিব। দেখুন আমার ডাটাটা কি সুন্দর হয়ে গেছে। কষানোর পরে যদি আপনাদের প্রয়োজন হয় আর একটু পানি দিবেন, আর দিতে না হলে দিবেন না। এরপরে ধনে পাতা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। দেখুন আমার ডাটা চিংড়িটা কি সুন্দর রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা খেয়ে দেখবেন কতটা টেস্টি। থ্যাংকস ফর ওয়াচিং। আমার এই নিত্য নতুন ঘরোয়া রান্নাগুলো দেখার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।